বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। পৌষের শেষে শীতের ভোরে স্নান শেষে আগুনের উত্তাপে শরীরকে খানিকটা ঝালিয়ে নেওয়ার পর বাড়ি বাড়ি ঘুরে নগর সংকীর্তন ও হরিল্লোড় প্রচারে মেতে পড়েন বাঙালি। শহরের ব্যস্ততম জীবনে এসব দৃশ্য পরিলক্ষিত না হলেও গ্রাম ত্রিপুরার বিভিন্ন এলাকায় এখনো হারিয়ে যায়নি এই পরম্পরা ও সংস্কৃতি। শহরতলির পশ্চিম ভুবন বন এলাকায় এই চিত্র ল্যান্স বন্দি হলো টাইমস 24-এর ক্যামেরা। এখানে চলছে নগর সংকীর্তন, সংকীর্তনে বেরিয়েছেন কীর্তনিয়ার দল। আজকে পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি উপলক্ষে নগর কীর্তনিয়ার দল নগর সংকীর্তনে বেরিয়েছেন, সেই ছবি আমরা দেখে নিচ্ছি। এখনই শুরু হচ্ছে হরিল্লুট, পেছনেই দেখতে পাচ্ছেন হরিল্লুট, হরিল্লুট শুরু হয়ে গেছে, চলছে কদমা কদমা এবং বাতাসা বৃষ্টি আমার মাথার উপর দিক 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 দিয়ে চলে আসছে। ঠিক আছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই দেখছেন হরিল্লুটের দৃশ্য। শত শত মানুষ এই সংকীর্তন ও লুট প্রদানে অংশ নেন এই এলাকায়। ১৯৫০ সাল থেকে এখানকার মানুষ এই পরম্পরাগত ঐতিহ্য রেখে গেছেন বলে জানিয়েছেন এক কীর্তনিয়া। সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর আমরা এই মকর সংক্রান্তির দিনে আমরা এই এটা লুট মেলাটা করি। আমরা এদিকে মোটামুটি মানে প্রত্যেক বাড়িতেই আমরা কীর্তন নিয়ে যাই, আর এটা প্রায় আমরা ১৯৫০ থেকে শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলছে পুরো গ্রামটা ঘুরিয়ে। কতজন আছেন আপনাদের কীর্তনের দলে? আমাদের কীর্তনের দলে সদস্য পরিবার হবে। কীর্তন শেষে রকমারি পিঠে পুলির স্বাদ চেখে নিতে ব্যস্ত হয়ে পড়ে অনেকেই। প্রশান্ত কর্মকারের সঙ্গে শুভাশিস চট্টোপাধ্যায়, রিপোর্ট টাইমস ২৪ নেটওয়ার্ক।